আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন, বিডিবি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন, তাদের মধ্যে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন আপনাদের সামনে যে অনলাইন এক্সাম হবে সেখানে যে প্রশ্নর উত্তর দেয় সেই প্রশ্ন কি ইংলিশে থাকবে নাকি বাংলাতে থাকবে। তো এই নিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আপডেট আদিবাসীস ইউটিউব চ্যানেল এসটে আপডেট উইথ মি। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই, আপনারা যেখানেই পরীক্ষা দেন না কেন, যখন আপনারা কোনো পেজ ওপেন করবেন, যখন কোনো প্রশ্ন সামনে আসবে, তখন সেটা দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, প্রথমটা বাংলাতে দেওয়া থাকবে এবং নিচেরটা ইংলিশে দেওয়া থাকবে। তো আপনারা যারা বুঝতে পারেননি তারা সকলেই বুঝতে পারবে, এবং কিছু বিষয় শুধু ইংলিশে থাকবে, যেমন ইংলিশ, ইংলিশটা তো অবভিয়াসলি ইংলিশেই থাকবে, সেটা তো আর বাংলাতে থাকবে না, এই হলো ব্যাপার। এবং অন্যান্য যে পেপার আছে প্রায় সব পেপারই বাংলা ইংলিশ দুটোই থাকবে। এই বিষয়টা যদি আরও ভালো করে বুঝতে চান, তো এর জন্য আগে যে পিডিপি থার্ড ইয়ারের এক্সাম হয়েছিল তখন টেকনিক্যাল দেবাশিস চ্যানেলে ভিডিও বানানো হয়েছিল, অর্থাৎ লাইভ একটি এক্সাম দিয়ে দেখানো হয়েছিল। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোশ্চেনটি ঠিক কেমন হবে, অর্থাৎ বাংলা ইংলিশ ঠিক কেমন হবে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এক্সাম বসার আগে, তাহলে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া আপনাদের যদি আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনারা যে সমস্ত কমেন্ট করবেন সেই সমস্ত কমেন্ট নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং ইউনিভার্সিটি থেকে যে কোশ্চেন ব্যাঙ্ক দেবে তার অ্যান্সার কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।